গাইস, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা এখন শুরু করলাম। তন্দ্রা ব্লগে সবাইকে স্বাগত। আর এখন দুপুর বেলা আমি খাচ্ছি আজকে চিংড়ি মাছের মাথার তরকারি। করার জন্য এখানে চিংড়ি মাছের মাথা নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে বাগদা চিংড়ি। সেই চিংড়ি মাছের মাথা এখানে খোলাটা ফেলে দিয়ে তারপরে মা ভালো করে ধুয়ে এই মাছের যে ভিতরে গিলুটা থাকে আর যে অংশটা থাকে সেটা নেওয়া হয়ে গেছে। এখানে অনেকগুলোই রয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলো। তো এটাকে আমি ভালো করে ভাজবো, মানে কি কি দিয়ে ভাজছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মাছের মাথাটার আজকে আমি কালিয়া করছি। তো সেটা দেখো, আলু দিয়ে কালিয়া করব। তো সাতজনে লাগছে আমার হচ্ছে আলু। এখানে আলু আমি কেটে নিয়েছি দুটো বড় বড় সাইজের। আর এখানে নিয়েছি একটা টমেটোরে হাফ কেটে নিয়েছি। এখানে নিয়েছি কতগুলো রসুনের কোয়া। আর লাগছে পেঁয়াজ, দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। আর এখানে রয়েছে রসুন, এই আদা বাটা। আর লাগবে জিরের গুঁড়ো, জন্য আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। হলুদ গুঁড়ো নিচ্ছি। আর এখানে নিয়েছি ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো নিয়ে নিলাম 1 চামচ, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, 1/2 চামচের কম। তো এটা রেখে দেবো। তো মাথাগুলোকে আমি মানে বেসন আর চালের গুঁড়োর সঙ্গে ভেজে নেবো। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 2 চামচের মতো বড় চামচ, আর 1 চামচ নিয়েছি চালের গুঁড়ো। এটাকে আমি একটু গুলিয়ে নেবো, কারণ মাথাগুলোকে ভাজার জন্যে। আর এর মধ্যে দিয়ে দিলাম নুন কিছুটা। ভাজার জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, মানে তরকারিটা করার জন্য। আর এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর কড়াই আমার গরম হয়ে গেছে। আর এর মধ্যে তেলও দিয়ে দিলাম ভাজার জন্য। তেলটা কিছুক্ষণ গরম হতে দেবো। আর এখানে বেসন আর এটা একটু গুলিয়ে নেবো। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেবো ব্যাটারটাকে। ব্যাটার আমার এখানে গোলা হয়ে গেছে, দেখো আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এরকমভাবে গুলতে হবে। আর এখানে তেল গরম হয়ে গেছে। তো এবার আমি ব্যাটারের সঙ্গে এটা মাছের যে মাথাটা আছে এই ঘিলুটা সেটা এখান মধ্যে আমি চুবিয়ে দেবো ভালো করে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে। তো এখানে বেশ কিছুটাই আমি দেব। তো দেখো, এটা 1 পিঠ ভাজা হয়ে গেল, তারপর আবার উল্টে দেবো আর 1 পিঠ। কিছুক্ষণ ভাজা হোক। বন্ধুরা, আমি আবার এটাকে উল্টে দিচ্ছি। এটাকে ভালো করে আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিচ্ছি। তো আর 1 পিঠ আমি ভালো করে ভাজতে দেবো এটাকে, চিংড়ি মাছের মাথাটাকে। দেখো এবার এটাকে ভালো করে ভাজতে দেবো। তো এটা কিছুক্ষণ ভাজা হয়ে যাক। তো এটা কিছুক্ষণ ভাজা হতে দেবো, কিছুক্ষণ ভাজা হয়ে যাক এটা। তো তারপর আমি নামাবো। তো দেখো বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি কড়া থেকে, মানে এটা পুরোটাই ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর কড়াই মাথাগুলো আর কড়াইয়ের মধ্যে কিছু তেল রয়ে গেছে, আর এর মধ্যে আরো কিছুটা তেল আমি মিক্স করে দিলাম। তো এটা কিছুক্ষণ তেলটা আমি দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেব এই তেলে। তো তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে একটু, ওই একই তেলে। তো আলুগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি এখানে। আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেবো। ওতে আমি একটু নুন দিয়ে দিলাম, ওতে একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে।
তো ওখানে তো আলুগুলো কতগুলো ভাত দিয়ে দিয়ে দিলাম আলুগুলোকে, আর এখানে আমি মশলার মধ্যে একটু জল ঢেলে দিলাম যাতে মশলাটা গুলে যায়। আর এখানে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেবো। এর মধ্যে আর কিছুটা তেল আমি মিক্স করে দেবো, দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হতে দিলাম, দিয়ে আমি জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে ফোড়ন, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার ভালো করে তেলটা একটু গরম হতে দেবো। এবার কাঁচা পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম কড়ায়। তো এখানে পেঁয়াজটা আমি ভালো করে দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিয়েছি কড়াইটা পেঁয়াজে, পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ওখানে। এই দেখুন পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিলাম। দিলাম কুচনো টমেটো, টমেটোটাকে আমি ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে। নুন, যাতে পেঁয়াজটা আমার নরম হয়। আর ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটাকে, ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ আর টমেটো তো ভাজা প্রায় হয়ে গেছে। দেখো আমি ভেজে নিয়েছি ভালো করে লাল করে, আর পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, টমেটোগুলো ভালো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দেবো এক চামচের বড় চামচে হাফ চামচ দিয়ে দিলাম আদা। তো আদা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, মানে রসুনটা আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে রসুন আর আদা ভালো করে একটু আমি ভেজে নিচ্ছি, ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভালো করে আমি একটু ভেজে নিলাম পেঁয়াজ আর রসুন আর আদা টমেটো। তো আমার ভাজা প্রায় হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম যে গুঁড়ো মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি গুঁড়ো মশলাটাকে, ভালো করে কড়াই মশলাটা একটু ভেজে নেব। তো ভালো করে আমি এটা একটুখানি করে নিচ্ছি, মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। গোটা কাঁচা লঙ্কা, তো আমি কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে দিইনি। সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে, আলুর সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এবার ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি আলুটা। কষিয়ে নিলাম, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। এখানে ভালো করে আমি একটা কষিয়ে নিয়েছি আলুটাকে। এবার আমি তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর এতে আমি নুনটা দিইনি আগের থেকে। তো এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে একটু নেড়ে নিলাম। এবার কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হতে দেবো। তো কিছুক্ষণ আমি আলুগুলো সেদ্ধ হতে দেবো, আর এর জন্য আমি চাপা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এটা কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হয়ে যাক। তো নামানোর আগে আমি এই বড়াগুলো দেবো। তো এটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এটা কিছুক্ষণ
আলুগুলো সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি আবার ফিরে আসছি। আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে আমার আলুগুলো মানে ঝোলের যে আলুগুলো দিয়েছি সেই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে আলুগুলো আমি একটু দেখে নিচ্ছি, একটু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আরেকটু কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি যে ভেজে রাখা এটা আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু কিছুক্ষণ হবে। তো আলুগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা মাছের মাথাগুলো মানে চিংড়ি মাছের যে মাথাগুলো আমি ভেজে রেখেছি সেই মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম নামানোর আগে, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো দেখো এবার ভালো করে একটু নেড়ে নিলাম। এবার এটাকে প্রায় নামিয়ে নেবো, নাহলে এটা ঝোল পুরো টেনে নেবে, মানে ঝোল বেসনের, যেহেতু বেসন রয়েছে তাই জন্য ঝোলটা পুরো শুকিয়ে যাবে বলে মানে বেসনের সঙ্গে টেনে নেবে। তো এই জন্য আমি এটাকে বেশিক্ষণ ফুটতে দেবো না। তো এর মধ্যে আমি একটু বসিয়ে রাখলাম, কিছুক্ষণ হতে দেবো, তারপর নামিয়ে নেবো। তো নামানোর আগে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেবো, গরম মশলা যেহেতু দিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো গ্যাসটা আমি অফ করে দিলাম, আমি একটু চাপা দিয়ে দিলাম যাতে গরম মশলার গন্ধটা থাকে। এটাকে নামিয়ে নিচ্ছি, ঢাকনা খুলে দিলাম। এবার গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিলাম। এবার বাটিতে সার্ভ করে নিচ্ছি, বাটিতে সার্ভ করে নেব। এখানে আমি নামিয়ে নিলাম, গ্যাস থেকে নামিয়ে এবার এর মধ্যে নামিয়ে নিচ্ছি থালার মধ্যে। থালার মধ্যে নামিয়ে নিলাম। আর এই তরকারিটা খেতে সত্যি ভালো লাগবে আর শীতকালে। আর যেহেতু এটা চিংড়ি মাছের মাথা, আর চিংড়ি মাছ তো নেই মানে মাছটা নেই মাথা, মাথাটা খেতে সত্যি ভালো লাগবে, কারণ মাথার মধ্যে মাছের কিছুটা অংশ থেকেই যায়। তো ওই জন্য মাছটা খেতে ভালোই লাগবে। আর তোমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখো বাজার থেকে নিয়ে এসে। তো বাজারে এগুলো হামেশাই প্রায় কিনতেই পাওয়া যায়, কারণ হোটেলে যেহেতু বড় বড় মাছের যে মানে অংশটা, দেহর অংশটা সেটা নিয়ে চলে যায়, আর মাথাগুলো বিক্রি হয়ে যায়, বিক্রি করে। তো তোমরা বন্ধুরা বাজারে দেখতে পেলে অবশ্যই নিয়ে আসবে মাছের মাথাটা। তো তোমাদেরকে প্রথমে আমি দেখাতে পারলাম না, তো কাটার পর দেখিয়েছি। তো এটা চিংড়ি মাছের মাথাটা ওই রকমই হয়, শুধু খোলাটা থাকে, খোলাটা আমরা ফেলে দিয়েছি আর মাথাটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি মাথাটা করে তারপরে ওটাকে বেসন দিয়ে করে নিলাম। আর এইটা খেতে সত্যি অসাধারণ লাগবে, আর শীতকালে এই রকম একটা রেসিপি থাকলে তো সত্যি ভালো লাগে খেতে, আর ভাতের সঙ্গে দারুণ লাগবে। তো আমরা বেশিরভাগ ভাতের সঙ্গেই খাই, আর তোমরা যারা খেতে পারো তারা রুটি পরোটা সবার সঙ্গেই খেতে পারবে, আর এটা ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে। তো এটা এতটা যে ঝোল আছে সেটা থাকবে না, কারণ বেসনের সব টেনে নেবে, এটা শুকনো হয়ে যাবে। আর এটা এরকমই হবে রেসিপিটা। তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করো আর খেও, আর কমেন্টে বলো আমার রান্নাটা কেমন হয়েছে। আর চ্যালেন দুপুরবেলা খেতে বসে গেছি, আর এই চিংড়ি মাছের মাথা দিয়ে মাথা করেছি আজকে। দেখো এটা হচ্ছে ভেতরে রয়েছে চিংড়ি মাছের মাথা, মানে মাথার যে মানে গলদা চিংড়িকে মানে দেহটা নিয়ে নিয়েছে, আর মাথাগুলো বাজারে বিক্রি হয়। তো ওইগুলোকে নিয়ে এসেছি, নিয়ে এসে বড়া দিয়ে খোলাটা ফেলা হয়ে গেছে, আর হচ্ছে ফেলে ভালো করে ধুয়ে আর এইখানে বেসন দিয়ে মেখে ভালো করে বড়া করেছি। তো রেসিপিটা তোমাদেরকে দেখাবো অবশ্য, তো তার আগে খেয়ে দেখি। হেভি লাগছে দেখো, আর এই যে আলু দিয়ে তরকারি। তো দেখো এই যে ভেতরটা এরকম হয়েছে।
খেয়ে নিই। আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।